এক বাংলা কৌতুক, দুই রঙের মোজা। ভোলা একবার এক পায়ে সাদা আর এক পায়ে কালো রঙের মোজা পরে স্কুলে গেল। দেখে শিক্ষক রাগে অগ্নিশর্মা হয়ে বললেন, ভোলা, তুই দুই রঙের মোজা পরে স্কুলে এসেছিস কেন? ভোলা, স্যার, আমি দু তিন দিন ধরে বাসায় এই নতুন মোজা জোড়া দেখছি, তাই পরে এলাম। স্যার, দেখলেই কি দুই রঙের মোজা পরতে হবে? ভোলা, স্যার, আমার কি দোষ? আমার বাবাও তো ঠিক আমার মতোই দুই রঙের মোজা পরে অফিসে যান। দুই বাংলা কৌতুক, দুই যোগ দুই দশ হয়। কখন দুই যোগ দুই দশ হয়? যখন অঙ্ক ভুল হয়। তিন বাংলা কৌতুক, অন্ধ না হলে। ঘরে ঢুকতে গিয়ে স্ত্রীর সঙ্গে স্বামীর গায়ে ধাক্কা লাগল। স্ত্রী, উফ, অন্ধ নাকি তুমি, দেখতে পাও না? স্বামী, অন্ধ না হলে কি আর তোমাকে বিয়ে করি। চার বাংলা কৌতুক, অন্তত একজন পাঠক। তরুণ কবি কিছু দুর্দান্ত কবিতা লিখে এনেছি একটা বই যদি প্রকাশ করতেন। প্রকাশক, বিয়ে করেছেন? না। বিয়ে করে তারপর আসেন? কেন? আপনার বইয়ের অন্তত একজন পাঠক তো চাই।